السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. শুনতে একটু আমরা স্যারের কথা স্মরণ করি। আমরা গত বছরের 12 তারিখে স্যার আমাদের ছেড়ে চলে গেছেন, আল্লাহর মেহমান হয়েছেন। আল্লাহ যেন স্যারকে ভালো রাখেন, আল্লাহ যেন স্যারকে জান্নাতের মেহমান বানান। স্যারের অবদান অনস্বীকার্য, অবদান বলবো না যে উনি আমাদেরকে কোরআন শিখায় গেছে বা আমাদেরকে একেবারে কোরআনে ঢুকায় দিছে, এরকম কিছু না, বা আরবি ভাষায় পণ্ডিত বানায় দিয়ে গেছে এরকমও না। বাকি স্যার যে স্পৃহা বা যে আগ্রহ, যে স্বপ্ন আমাদের মধ্যে বুনে দিয়েছেন, সেটাই আমাদের এখনো ফুয়েল হিসেবে কাজ করতেছে। সেজন্য সবসময় স্যারের প্রতি কৃতজ্ঞ থাকা চাই। আল্লাহ স্যারকে ভালো রাখুক এবং স্যারের খিদমাত কে কবুল করুন এবং মাগফিরাত নসিব করুন। কোনো ভুল হয়ে থাকলে সেগুলোকে আল্লাহ ক্ষমা করুন এবং উচ্চ মাকাম দান করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন স্যারকে। আমিন। আমরা নিজেদের দোয়ার সময়, ব্যক্তিগত দোয়ার সময় ওই যে ও আসাদি জানা একটা দোয়া করে না, আল্লাহুম্মা ফিরলি ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালি উস্তাদিনা ওয়ালি উস্তাদিনা, এটা একটু উল্লেখ করবো। কারণ আমরা যে স্যারদের কাছে ইঞ্জিনিয়ারিং শিখেছি, ডাক্তারি শিখেছি, তাদের কারণেই কিন্তু এখন আমরা যা আছি, তাদের কারণেই হয়েছে কিন্তু, তাই না? এই জন্য এই দোয়ার মধ্যে একটা কমন দোয়া ছিল আকাবেরদের, যে ওয়ালি আসাতিজানা ওয়ালি উস্তাদিনা, তাহলে আমার বাবা মাকে মাফ করেন, আমার উপরে যাদের অবদান আছে, বাবা মায়ের পরে সবচেয়ে বেশি হলো উস্তাদের, তো সেই জন্য উস্তাদকেও আল্লাহ ক্ষমা করেন, রহম করেন, এই দোয়াটা করতে হয়। এই জন্য স্যার আল্লাহ যেন অনেক ভালো রাখেন, স্যারের পরিবার পরিজন তাদের মধ্যেও এক বারাকা নসিব করেন এবং সর্বোপরি আল্লাহ যেন স্যারকে জান্নাতের মেহমান বানান, এই দোয়াটা সবসময় করা চাই। সালাম আলাইকুম উস্তাদ। আসসালাম রহমতুল্লাহ। আমি একটা কথা বলতে চাই ওনার সম্বন্ধে, আপনি যদি 1 মিনিট একটু অ্যালো করেন আমাকে। জি প্লিজ স্যার বলেন। আসলে স্যারের সঙ্গে তো আমাদের এখানে আলাপ হয়েছে, আমি তো DHS মিরপুরে থাকি, তো উনি আমরা আমি আমার আর এক ফ্রেন্ড এখানে আপনার সঙ্গে কোর্স করে আমরা আমরা চেষ্টা করছিলাম কোথায় ভর্তি হব। তো দু একটা ইউনিভার্সিটিতে আমরা গেছি ভর্তি হতে, কিন্তু শেষ শেষ মুহূর্তে এখানে খবর পাওয়ার পর আমরা এখানে জয়েন করলাম। এবং উনার যে উনি একটা ড্রাইভিং ফোর্স ছিল আমাদের জন্য, আমাদের এজ, আমাদের আরবিক ব্যাকগ্রাউন্ড তো কিছু ছিল না আসলে সেরকম, এবং এবং এজটাও যে ওইরকম না যে আমরা খুব একটা তাড়াতাড়ি শিখে ফেলবো। তো ওনার যে ড্রাইভিং ফোর্স যে ছিল, উনি যে যে উৎসাহ দিতেন আমাদেরকে, এবং উনি যে একটা ইন্সপিরেটর ছিলেন এবং অ্যাপ্রিসিয়েট করতেন এত, উনি ওনার অ্যাপ্রিসিয়েশন যে এত হাই লেভেলের ছিল, যার জন্য আমরা এখন পর্যন্ত ওনার ইন্সপিরেশনে আসলে লেগে আছি এখানে। সেটাই বলতেছি যে আসলে সত্যি কথা বলতে স্যারের সাথে আমি অ্যাড করি, মানে আমি স্যারের সন্তানের বয়সেরও না, কিছুই না, স্যার আমাকে এত অনুভূত করতেন, আর স্যার মেসেজ দিলে মানে এত ভদ্রলোক, মানে আল্লাহ আমার নজরে পড়ে নাই, আমি কাউকে এখনো পাই নাই মানে স্যারের মতো এত ভদ্র মানুষ, মানে স্যার মেসেজ দিতেন, আমি স্যারের বাচ্চার বয়সেরও না, ছেলের বয়সেরও না, কিছুই না, বা কোনো দিক থেকেই না। তো উনি মেসেজ দিলে বলতো, বাবা জুবাইর আসসালামু আলাইকুম, যদি তোমার সময় থাকে 1 মিনিট কথা বলবো, তুমি কখন ফ্রি হও আমাকে একটা নক করো। এই যে আগে এতগুলো কথা বলে এইভাবে বলতেন, আশ্চর্য লাগতো, মানে ভুল করলে উনি অ্যাপ্রিসিয়েট করতেন যেটা, আর উনি খুবই ফ্ল্যাট ছিলেন, উনি যেটা জানতেন না উনি বলতেন, ভাই আমি এটা জানি না, আমি জেনে তোমাদেরকে জানাবো। অ্যাকচুয়ালি উনার ইন্সপিরেশনের জন্য আমার তো বয়স এখন অনেক, আমার 12 বছর হয়ে গেছে, আমি রিটায়ার করেছি ডিফেন্স থেকে, 13 বছর চলতেছে, আমার এখন মনে হয় আমি সারা জীবন ছাত্র থাকবো। আপনাদের আমাদেরকে স্যার যেখানে উঠে দিয়ে গেছেন এবং
যে চূড়ান্ত লক্ষ্য আমাদের কোরআন বোঝা, কোরআনের মধ্যে অনুধাবন করে মজা অনুভব করা, সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছাক। এবং আমি তো আসলে কোরআন থেকে কত গ্রহণ করব, মানে এটা সারা জীবন পড়তেই থাকতে হবে। এই আল্লাহ যেন কবর পর্যন্ত সবাইকে আমাদেরকে ছাত্র হিসেবে কবুল করেন। স্যার আমিন। শব্দটা আমরা সবসময় ইয়া করি, পার্টনার্স ইন লার্নিং, মানে সবাই শিখতেছি আমরা, আসলে শিখার সাথে সবাই। তো ওই জন্য স্যারের জন্য যেন আমরা ভুলে না যাই, স্যারের জন্য যেন অবশ্যই দোয়া করি। আমরা দোয়া করলে এমন না, উনি যে ভালো মানুষ ছিলেন, আল্লাহ কোরআনে আছে লাইউজ লামুনা ফাতিলা, কারোর প্রতি ওই যে খেজুরের আঁশের মধ্যে, আটির মধ্যে যে আঁশ থাকে না পাতলা পাতলা, এটাকে আর ফাতিল বলে, ফাতিল বলা ইউজলামুনা ফাতিলা, মানে কারোর প্রতি এই পরিমাণে জুলুম করা হবে না। তো স্যার যে ভদ্র মানুষ ছিলেন, যে ভালো মানুষ ছিলেন, যে ভালো আসলে সব দিক থেকে ভালো, মানে দুনিয়াতে ভালো ছিলেন, মানুষের কাছে ভালো ছিলেন, আল্লাহর কাছে কালো হয়ে যাবে এরকম হয় না। তো জন্য উনি স্যারের কাছে, আল্লাহর কাছে অবশ্যই উত্তম আজর পাচ্ছেন। বাকি আমরা দোয়া করলে ইনশাল্লাহ ওইখান থেকে আমরাও বারাকা হাসিল করতে পারবো, আমাদেরও উচ্চ মাকাম হবে। আমরা নবীজির জন্য বেশি বেশি দুরুদ পড়তে বলা হয়েছে, বেশি দোয়া করতে বলা হয়েছে। কেন, নবীজির তো দরকার নাই, উনি তো এমনি ভালো আছেন এবং নিশ্চিত ভালো আছেন। তারপরেও আমরা সালাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এবং সবসময় বেশি দুরুদ পড়ার কথা আছে, কারণ একটাই, যে আমাদের আত্মশুদ্ধি হয়, আমাদের ওনার ফায়েজ বারাকা যেন আমরা নিতে পারি। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি দোয়া করতে। আপনারাও আশা করি স্যারের জন্য সবাই স্মরণ রাখবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। তো আমাদের পড়ার মধ্যে আমরা 9 নম্বর বইটা শুরু করেছি, লেসন 21, আদ-দারসুল হাদি ওয়াল আশরুন, এটার গ্রামার পার্টটা পড়ে আমরা কনভারসেশনটা গত ক্লাসে শেষ করেছি। কনভারসেশনটা পরে আমরা আশা করি অর্থ করতে পারবো সবাই, তাই না? অর্থ করতে পারবো। যেমন আমি মাঝখান থেকে একটা বাক্য জিজ্ঞাসা করি, একটু বলেন তো, ওমার, ওমরের বক্তব্য, এই যে এই বক্তব্যটা, এটা একজন পরে অর্থ বললে প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি বলছি, ওমার ইয়া উস্তাদ, ইন্না হাজা হাজাইনি তলিবাইনি এই দুজন ছাত্র পরস্পর ঝগড়া করে, নিশ্চয়ই এই দুজন ছাত্র পরস্পর ঝগড়া করে, নিশ্চয়ই এই দুজন ছাত্র জারানি দাইমান, সব সময় পরস্পরে ঝগড়া করে, রাইট? আমাদের শব্দটা মনে আছে, তাশা জারা তাশা জারু ফ্রম 6, অর্থ ঝগড়া করা। এরপরে আরজু আন্তান সাহাহুমা, আমি আপনাকে অনুরোধ করছি তাদেরকে নসিহত করার জন্য, নসিহত করুন। জি আরজু, আমি আশা করছি, আন্তান সাহাহুমা, আপনি তাদের দুজনকে নসিহা করবেন। জি, তাই না? মাশাআল্লাহ, সুন্দর, শুকরান, অনেক সুন্দর হয়েছে। এরপরে আমরা যদি আরেকটা বাক্য শুনি, এই যে আয়াতটার অর্থ বলেন তো, ওয়ালা তানাবাজু বিল আলকাব, অর্থ কি? মুয়াত্রা উস্তাদ, কোন লেসনটা? লেসনটা হচ্ছে আল মুদাররিস, না আল মুদাররিস, একে অপরকে মন্দ নামে ডেকো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তানাবাজু বিল আলকাব, আলকাব মানে লাকাব, লাকাব মানে মানুষের উপাধি। মন্দ নামে বা উপনামে, খারাপ বিকৃত উপাধিতে কাউকে ডেকো না, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এই কনভারসেশন গুলো পরে আসছি, এখানে একটু প্রশ্ন। তানাবাজু কিন্তু ডেকো না শুধু কথা বলে নাই, এখানে বলেছে যে ডোন্ট ইনসাল্ট, কাউকে অপমান করো না, উপহাস করো না, একটা আরেকটা শব্দ আছে, আর এটা হলো যে অপমান করো না, মানে কোনো মন্দ নামে বা নিক নেমে ডেকে, রাইট? মানে এই যে খারাপ নাম ডাকলে উদ্দেশ্যটা ইনসাল্টই আর কি, মানে ইনসাল্ট উদ্দেশ্য না হলে কারণ নামই আসছে, যেরকম ওইটা সমস্যা নেই, মেইনলি এখানে ইনসাল্টের বিষয়টাই, ঠিক বলছেন। ওকে, আমরা তাহলে একটু এক্সারসাইজ শুরু করি। 1 নম্বরে আছে আজিব আনিল আসইলাতিল আতিয়া, উপরের প্রশ্ন উত্তরগুলো, এই যে আম্মা ইয়াতাসাআলু তুল্লাব, ছাত্ররা কি কি বিষয়ে তারা পরস্পরে জিজ্ঞাসাবাদ করছিল? ইয়াতাসাআলুনা আনিল ইমতিহানি,
ماشاء الله، الطلاب يتساءلون عن الامتحان. তারা পরীক্ষা সম্পর্কে প্রশ্নবোধ করছিল। লিমাদা তাফাআবা আবু বকরিন, প্রশ্নটা কি বলতেছে এরপরে উত্তরটা বলে। আবু বকর কেন হাই তুলছিল? হাই তুলছিল তুলছিল, মাশাআল্লাহ। আবু বকর কেন হাই হাই তুলছিল? তাসাবা আবু বকরিন লা ইন্নাহু তানাওয়ালা দাওয়ান মুনাওমিন মুনাওমিমান বাদাল ফুতুরি। রাইট। قال ابو بكر با لان ابا بكر বলতে পারি আমরা, لان ابا بكر কারণ ابو بكر تناول دواء منوما। ابو بكر, আচ্ছা এখানে আমরা শুরুতে ইয়া বলতে পারি, تصاب ابو بكر, ابو بكر হাই তুলেছিল, ইয়া তানাওয়ালা তানাওয়ালা দাওয়ান মুনাউইমান বাদাল ফুতুরি, মানকারী ঔষধ সেবন করেছিল বাদাল ফাতুরি। এভাবে আমরা বাক্যটা বলতে পারি, সে নাস্তার পরে ঘুম আনয়নকারী ঔষধ খেয়েছিল, এই জন্য সে হাই তুলছিল। মাযা ইয়াকুল আব্বাসুন লিহামিদিন, আব্বাস হামিদকে কি বলেছিল? وماذا يقول حامد لعباس؟ ابن حامد عباس كي بوليتشيلو يقول عباس حامد يا أأور ويقول حامد لعباس يا أأرز يا أعرج. ما شاء الله একজন একজন কে গা মানে ইনসাল করে একজন বলতেছিল يا أعور হে কানা, একজন ওয়াই ডার একজন বলছে লেম। আব্বাস, এটা আব্বাস হামিদ কে বলেছিল, ইয়া আমার হামিদ আব্বাস কে বলেছিল ইয়া কানা কানা বলেছে। তারাবুজ অর্থ কি? টু কল ইচ আদার বাই ব্যাড টাইটেল, আই ইয়াদউ বা'দুনা বা'দান বিলাকাবি সু, তাই না? একজন আরেকজন খারাপ নামে ডাকা, মন্দ নামে ডাকা। সাম্মাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা এটাকে কি হিসাবে নামকরণ করেছেন? সিন, সিন ফুসুকান, সিন সাম্মাহুল্লাহ আল ফুসুকান, আল্লাহ এটাকে ফুসুক বা পাপাচার হিসাবে সাব্যস্ত করে উল্লেখ করেছেন। ফি আইয়ি সূরাতিন নাহানা আল্লাহু আনহু, কোন সূরার মধ্যে আল্লাহ এই বিষয়ে নিষেধ করেছেন? হুজুরাত, আল হুজুরাত, সূরাতুল হুজুরাত। মাশাআল্লাহ, মা ফিকরাতু মাসউদ, মাসউদের আইডিয়া কি? আন্তাল্লামা তাল্লাবাতু তরিকাতি বাসি আনিল কালিমাতিল ফিল মাজামি। রাইট, ফিকরাতু মাসউদ, মাসউদের আইডিয়াটা হলো আইয়াতাআল্লামা তরিকাতাল বাইসি অভিধানের মধ্যে শব্দ বের করার পদ্ধতি শিখা, এটা হলো তার আইডিয়া। আকাবিল আল মুদাররিস হাদিহিল ফিকরা, তা হবে এটা। শিক্ষক সাহেব কি এই আইডিয়াটি গ্রহণ করেছেন, কবুল করেছেন? আকাবিল আল মুদাররিস হাদিহিল ফিকরা, তাহলে হাদিহিল ফিকরাটা কি হচ্ছে? বাদাল মুবদাল মিলে মাফুলুন বিহি, তাহলে মাফুলুন বিহি মানসুব হবে না? জি মানসুব হবে। তাহলে এটা মানসুব বানায় দেন। আকাবিল আল মুদাররিসু, শিক্ষক সাহেব কি কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন হাদিল ফিকরাতা, এই এই আইডিয়াটাকে? তাহলে উত্তর কি? নাআম, কাবিল আল মুদাররিসু হাদিহিল ফিকরাতা, শিক্ষক সাহেব এই আইডিয়াটাকে গ্রহণ করেছিলেন। মাশাআল্লাহ। এরপরে এই প্রশ্ন উত্তরের পরে এক্সারসাইজ নাম্বার 2, মিন আবওয়াবিল ফাইল সুলাসিয়িল সুলাসিয়ুনা, এটা সুলাসিয়ি হইতো আসলে, সুলাসিয়িল মাজিদি বাবু তাফাআলা, এই যে যুক্ত বর্ণ বা অতিরিক্ত রুট লেটারের সাথে যে ফর্মগুলো আছে, অর্থাৎ ফর্ম 2 এর এবব, এর মধ্যে আরেকটা ফর্ম হলো বাবু তাফাআলা, এটা যুক্ত হয়ে হলো 3 নাম্বার ফর্ম, শুরুতে তা, তাহলে 6 নাম্বার হয়ে যায়। বলতেছে জিদা ফিহি তাউন কাবলা আল ফাই,
এই যে জিদাত ফিহি, এই ফর্মের মধ্যে জিদাত অতিরিক্ত করা হয়, কি অতিরিক্ত করা হয়, তাউন, একটা তাকে অতিরিক্ত, জি কোথায়, কবলাল ফাই, ফার্স্ট রেডিকেলের পূর্বে, ফা কালিমার পূর্বে, এই যে তাটা অতিরিক্ত, ওয়া আলিফুন বাদাহা, এবং একটা আলিফ অতিরিক্ত করতে হয় বাদাহা, কার পরে, ফা কালিমার পরে, ফার্স্ট রেডিকেলের পরে। তাহলে এই ফর্মের দুটা জিনিস, একটা হলো ফা কালিমার পূর্বে তা, ফা কালিমার পরে আলিফ, এই দুইটা অতিরিক্ত হয়। নাহু ফর এক্সাম্পল তাআওয়ালা, পরস্পরে একে অপরকে সহযোগিতা, তাশাজারা, একে অপরের সাথে ঝগড়া করা। এখন বলতেছে ইস্তাখরিজ মিনাদ দারসি আলা ফাআলাল ওয়ারিদাতা ফীহি মিন বাবি তাফাআলা। এখন পাঠের মধ্যে 6 নম্বর ফর্মের যে যে শব্দ ছিল এগুলো বের করতে বলতেছে, আমরা অলরেডি পড়ে আসছিলাম, তাই না? একটা বের করি, একটা বাক্যে কোনটা আছে আপনারা দেখি বের করতে পারেন কিনা। যেমন এই বাক্যটা আছে আওয়াদু আন তাতাসাফাহা, এখানে কি 6 নম্বর ফর্মের কোনো শব্দ আছে? এখানে 6 নম্বর ফর্মের শব্দ কোনটা? তাতাসাফা, মাশাআল্লাহ, তাতাসাফাহা, বলেন তো এটা মাদি নাকি মুদারে? এটা মুদারি মানসুব, তাতাসাফাহা মাদি, মুদারে মানসুব, তাসাফাহা এটা হলো মাদি, এটার মুদারেটা হবে ইয়াতাসাফাহু, হ্যান্ডশেক করা, মুসাফাহা করা, তাসাফাহা ইয়াতাসাফাহু, আর মাসদারটা হবে এরকম হবে, তাই না? এরপরে আসি আমরা আরেকটা শব্দ দেখি বের করতে পারি কিনা আমরা। এখানে এই যে কুনু মুতাফাইলিনা ওয়ালা তাকুনু মুতাশাইমিনা, এখানে কি কোনো আছে 6 নম্বর ফর্মের শব্দ? এখানে মুতাফাইলিনা, এটা ইসমু মাফুল হইছে আপনার 6 নম্বর ফর্ম থেকে আসা, মাশাআল্লাহ, 6 নম্বর ফর্ম থেকে ইসমুল ফাইল। এরপরে আর আছে সামনের এক্সাম্পল গুলো চিন্তা করুন, এরপরে সেগুলো মুদারে, আমর, মাসদার বলতে হবে। তাহলে একটু আমরা প্র্যাকটিস করি, এখানে তানাওয়ালা, ইয়া তানাওয়ালু, তানাওয়াল, তানাগুলুন এরকম ছিল। তাহলে আমরা একটু টেবিলটা বানাই, মাদি, মুদারে, আমর, মাসদার, চারটা লাগবে। তাহলে আমরা একটা শব্দ এখানে বের করি, প্রথম শব্দটা আছে তাআওয়ানা, এটা মাদি বললাম, মুদারেটা বলেন তো, মুদারেটা কি হবে? ইয়া তাআওয়ানু, ইয়া তাআওয়ানু, মাশাআল্লাহ, আমর কি হবে? তাআওয়ান, তাআওয়ান, মাসদারটা বলেন তাউন, তাআওনুন, তাআওনুন, মাশাআল্লাহ, তাআওনুন এরকম হবে, তাআওনুন, আলহামদুলিল্লাহ। এরপরে পরের শব্দটা মাদি দেয়া আছে তাসাআলা, মুদারে বলেন ইয়াতাসাআলু, 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 আমর বলেন তাসাআল, তাসাআল, সবাই বলতেছে না তাসাআল, মাসদারটা কি হবে? তাসাউলুন, 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 মাশাআল্লাহ। এরপরে শব্দটা আছে তাশাজারা, পরস্পরে একে অপরের সাথে ঝগড়া করা, তাশাজারা, মুদারে বলেন তাশাজারুন, ইয়াতাশাজারুন, ইয়াতাশাজারু, আমারটা তাশাজার, তাশাজার অর্থ কি হবে? মাশাআল্লাহ।
এরপরে এখন এখানে নাকিস ক্রিয়া চলে আসছে। নাকিস ক্রিয়া এটা একটু আমরা প্রথমে প্র্যাকটিস করে নেই। রুট লেটারটা হলো বা কাফ ইয়া কা ইয়া, তাহলে এটা নাকিস ক্রিয়া হয়ে গেল। নাকিস ইয়া এটা জি এটা ইয়া দরাবা আদ্রিব থেকে ব্যবহার হয়। তাকা ইয়াবকি ইউ এটার মাজার হয় বুকা ও দরাবা আদ্রিব। তাহলে এই শব্দটাকে এখন আমরা ছয় নাম্বার ফর্মে নিয়ে যাব। ছয় নাম্বার ফর্মে নিলে কি হওয়ার দরকার? প্রথমে তা, বায়ের পরে আলিফ। অরিজিনালি হওয়ার কথা তাবা কায়া, তাই না? জি জি জি। থেকে ইয়া হারাকা পূর্বে ফাতহা, এখন ইয়াটা কি হয়ে যাবে? আলিফ মাকসুরা হয়ে যাবে। তাহলে এখন শব্দটা হয়ে গেল তাবাকা তাবাকা, তাই না? এখন বলেন এটার মুদারাটা কি হবে? ইয়া তাবাকা কা, অরিজিনালি ছিল ইয়া তাবাকায়ু, তাই না? ইয়া তাবাকা জি। এখন এখানেও আগের মতই ইয়া হারাকা পূর্বে ফাতহা, তাহলে এখন কি হয়ে যাবে? ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যাবে, ইয়াতা বা কা এরকম হয়ে গেল। এরপরে এখন আমরটা বলেন, আমরটা তাবাকাই, তাই না? এই যে তাবাকাইও ছিল না, তাহলে তাবাকাই হওয়ার কথা। তাহলে আমরা জানি এখানে এই যে শেষের ইয়াটা নাকিস ক্রিয়া থেকে মাজুম অবস্থায় ড্রপ হয়ে যায়, তাবাক হয়ে যায়, হবে তাবাকা। তাবাকা মানে তুমি কান্নার ভান করো, তাবাকা তাবাকা মানে কান্নার ভান করা, তাহলে তাবাকা তুমি কান্নার ভান করো। তাহলে মাসদারটা ছিল অরিজিনালি তাবাকুয়ুন, তাবাকুয়ুন। এখান থেকে আমরা জানি স্পন মানকুসের নিয়মে পরিবর্তন হয়ে শব্দটা হয়ে যাবে তাবাকিন, তাবাকিন। মাশাআল্লাহ, তাবাকিন পরস্পরে কান্না ভান করা। তাহলে এখন সিমিলার শব্দ আরেকটা আছে, আমরা ওইটা একটু পরিবর্তন করি। তাআমা, এই যে থেকে অমিয়ন, আমা বলি না অন্ধ, অন্ধত্বের ভান করা। মাদিটা হবে তাআমা, এরকম হয়ে যাবে মাসদারটা তাআমিন তাআমিন। এখন আসি আমরা পরের এক্সারসাইজটা, চার নাম্বার। হাতি আসমা আল ফাইলিনা মিন আল আফআল আল আতিয়া, সামনের ক্রিয়াগুলো থেকে ইসমুল ফাইল বলতে হবে। তাহলে তাফাআলা ইয়াতাফাআলু কি হবে? তাফাইলুন মুতাফাইলুন। আমরা ইসমুল ফাইলের ক্ষেত্রে সাধারণ নিয়ম পড়েছিলাম ফর্ম ওয়ান এর মধ্যে ফাইলুন, আর ফর্ম টু এন্ড অ্যাবভ এর ক্ষেত্রে নিয়ম হলো এই যে মুদারের ক্রিয়াটা আমাতে মুদারি পড়ে যাবে, মুদারের ক্রিয়ায় আলামাতুল মুদারের জায়গায় দম্মা যুক্ত মিম পেশ হবে জি, এবং শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা কাসরা খালাস তানবিন। এই তিনটা কাজ করতে হবে, আলামাতুল মুদারের জায়গায় দম্মা যুক্ত মিম, আর বাকি যা আছে সব শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা। শেষ শব্দটা কি হয়ে যাবে এখন? মুতাশাজিরুন, তাই না? মুতাশাজিরুন এরকম হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি তাফা আলা থেকে বানাই, তাফা আলা এটার মুদারে ছিল ইয়াতাফা আলু, তারপরে তো স্মল ফাইল কি হওয়ার দরকার? মুতাফাইলুন মুতাফাইলুন, মাশাআল্লাহ মুতাফাইলুন। এই যে শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিয়ে দাও, মুতাফাইলুন। এরপরের শব্দটা আছে এখানে আমাদের তাশা আমা, বলেন তো কি হবে? তাশা আমু, তাশা আমু, এখন মুতাশা ইমুন, মুতাশা ইমুন,
মুতাশা ইমুন মাশাআল্লাহ। এরপরে তাআওয়ানা, এখান থেকে বলেন তো ইয়াতাআওয়ানু। এরপরে স্মল ফাইলটা আলহামদুলিল্লাহ। এবার আমরা এক্সারসাইজ, এখানে কি আরো শব্দ আছে না? পাঁচ নম্বর এক্সারসাইজটা দেখি, এখানে বলতেছে মিমানি বাবি তাফা আলা, এই তাফাআলা বা ছয় নম্বর ফর্মের অর্থ সমূহ থেকে একটা অর্থ হচ্ছে আল মুশারাকা। আল মুশারাকা মানে পরস্পরের অংশীদারিত্ব, আল মুশারাকা। তো এই শব্দটা আপনারা বুঝছেন তিন নম্বর ফর্মের মাসদার, তাহলে শরীক হওয়া, শরীক হওয়া, পারস্পরিক অংশীদারিত্ব, অর্থাৎ একে অপরের সাথে করা পরস্পরে, বাংলাতে বললে এই অর্থটা এই ফর্মের মধ্যে থাকে সাধারণত। তাহলে একটা অর্থ এটা, যেমন নাহু ছাত্ররা পরস্পরে সহযোগিতা করছে, সহযোগিতা করেছে, অর্থাৎ একে অপরকে সহযোগিতা করেছে। একটা হলো সাহায্য করা, নাসারাতুল্লাহ, এই দেখেন নাসারাতুল্লাহ, এটার অর্থ হলো ছাত্ররা সাহায্য করেছে, অর্থাৎ যাদেরকে সাহায্য করেছে তারা করে নাই, শুধু ছাত্ররা করছে, এটা বুঝাচ্ছে। আর যদি এখানে আমরা তাআওয়ানাতুল্লাহ এরকম বলি, তার মানে ছাত্ররা সাহায্য করেছে ছাত্রদের নিজেদেরকে এবং একে অপরকে সাহায্য করেছে, তাআওয়ানাতুল্লাহ, তাই না? বা যাদেরকে সাহায্য করুক তারা একে অপরের সাথে বেনিফিটেড, দুজনে একে অপরের দ্বারা বেনিফিটেড, এটা বোঝায়। তাসাফা আন্নাসু, মানুষেরা মুসাফা করেছে, অর্থাৎ একে অপরের সাথে মুসাফা, কর্মার্জন করেছে। ওয়ামিনহা, এবং এই ফর্মের অর্থ সমূহ থেকে ওয়ামিনহা আরেকটা হচ্ছে ইজহারু মা লাইসা ফিল বাতিনি, ইজহারু প্রকাশ করা মা ওই জিনিস, লাইসা ফিল বাতিনি, যা অভ্যন্তরে নেই, যা আসলে ভিতরে নাই, এমন জিনিস প্রকাশ করা, ইজহারু মা লাইসা ফিল বাতিনি, ইজহারু মা, এমন বিষয় প্রকাশ করা, লাইসা ফিল বাতিন, যেটা আসলে ভিতরে নেই, অর্থাৎ উপরে উপরে প্রকাশ করা, যেটা আমরা বলতে পারি ভান করা, তাই না? অর্থের মধ্যে একটা অর্থ হলো ভান করা, ফিল করা, ফিল, হ্যাঁ, কৃত্রিমতা প্রকাশ করা, তাই না? যেমন নাহু তামারাদাত তালিব, ছাত্রটি অসুস্থতার ভান করেছে, ভান করেছে, আসলে ভিতরে অসুস্থতা নাই কিন্তু সে অসুস্থতার, আই অর্থাৎ আজহার আল মারাদা, সে অসুস্থতার প্রকাশ করেছে, ওয়ালাইসা বিহি মারাদুন, কিন্তু আসলে বাস্তবিক তার সাথে কোনো অসুস্থতা নেই। তাহলে তিন এই ছয় নম্বর ফর্মের অভ্যন্তরীণ দুইটা বিষয় থাকে, এক হলো আল মুশারাকা, এর মধ্যে আরেকটা অর্থ থাকে যে ভিতরে নাই উপরে উপরে প্রকাশ করা। এখন বলতেছে তাম্মারিল আমসিলাতি আমসিলাতাল আতিয়া, তা হবে এটা আতিয়াতা, সবকিছু আইডেন্টিফাই করতে হবে, অর্থ বুঝছেন এটা? জি, বলতেছে ছয় নম্বর ফর্মের এক্সাম্পল গুলো চিন্তা করুন, ওয়াইয়িন ফিহা, এবং এক্সাম্পল গুলোর মধ্যে আইডেন্টিফাই করুন, নির্ধারণ করুন, আল মাদিয়া মাদির ক্রিয়া, আল মুদারিয়া আমরা মাসদারা, আমর মাসদার, ইসমুল ফাইল, ইসমুল ফাইল হবে না, এটা কি হইতো বলেন তো, কি হইতো এটা? ইসমাল ফাইল, তাই না? ইসমাল, ইসমাল, মাদির উপর ফাইলি, মাফুলের যে রূপ ইসমুল মাকান এবং জামান একই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আম্মা তাসাআলুন,
আনিন নাবাইল আযীম এখানে বলেন তো 6 নাম্বার ফর্মের মাদি মুদারে আমর মাসদার ইসমুল ফাইল কি আছে তাবারাকা তাআলা মাদি ইয়া তাশালু মুদারি এই যে তাবারাকা ওয়া তাআলা এই দুইটা যদি বলি এটা হলো মাদি দুইটা মাদি আর ইয়া তাসালুনা এটা মুদারি মুদারি ইনশাআল্লাহ ক্বালা লিত্বালিবু ডাক্তার সাহেব আমাকে বলেছেন কি বলেছেন তানা উরসাইনি মিন হাদাদ দাওয়াই বাদাল গাদা তানাওয়াল উরসাইনি তানাওয়াল আমর তানাওয়াল আমর তাহলে এখানে বলেন তো তানাওয়াল এটা হলো আমর আমর উরসুন মানে কি কোর্স ট্যাবলেট ট্যাবলেট দুইটি ট্যাবলেট উরসাইনি দুইটি ট্যাবলেট দুইটি ট্যাবলেট টু ট্যাবলেটস আচ্ছা কোর্সন মানে ট্যাবলেট না এই শব্দটি আমার জানা নেই আচ্ছা কোর্সন এবং কুরসাইনি বলতে বোঝা যাচ্ছে যে দুইটা ট্যাবলেট খেতে বলেছে হ্যাঁ দুইটা বাকি হ্যাঁ এটা ট্যাবলেট অর্থ আছে এটা অর্থ হলো থালা ডিস্ক ট্যাবলেট কোর্সন আকরাসন তো তানাওয়াল কুরসাইনি মিন হাদা দাওয়াই এই ঔষধ থেকে দুইটা ট্যাবলেট আপনি সেবন করুন বাদাল গাদা লাঞ্চের পরে আফটার লাঞ্চ আফটার লাঞ্চ আফটার লাঞ্চ তুমি অসুস্থ না তুমি আসলে অসুস্থ না তুমি হচ্ছে অসুস্থতার আতাবকি আম তাতাবাকা ইয়া ওয়ালাদু অর্থাৎ বলেন তো এ বর্ষ তুমি কাচ্ছ না ভান করছো মাশাআল্লাহ এ বর্ষ তুমি কান্না করতেছো নাকি কান্নার ভান করতেছো তাহলে এখানে তাতাবাকা এটা কি হবে মুদারি মুদারি মারফু মাশাআল্লাহ মা ইয়ামবাগি তানাউলুল আদওয়াই আদওয়িয়াতি বিগাইরি দুইভাবে এটাও সহি আছে পরিচিত রূপ হলো আমরা যেটা পড়ি বাংলাতে মাশওয়ারা এটাও আছে আবার এটা আপনি এভাবেও পড়তে পারবেন মাশু অথন দুটেরই অর্থ হলো পরামর্শ পারস্পরিক কনসালটেশন তো বলতেছে মা ইয়ামবাগি উচিত না তানাউলুল আদওয়িয়াতি ঔষধ সেবন করা বিগাইরি মাশুরাতি তাবিবি ডাক্তারের বহু বচন এটা হলো আদবিয়াতুন দাওয়াউন আদবিয়াতুন এখন আমাদের এখানে 6 নাম্বার ফর্মের শব্দ হলো এই তানাউলু এটা কি হবে স্পাই ঘুমানোর ভান করেছে এবং লোকদের কথা শুনেছে ঘুমের বান করেছিল এবং লোকদের কথা শুনেছিল শুনছি তাহলে তানা বাবা এটা কি হবে মাদি মাদি মাদি
এই লোকগুলো এরা পরস্পরে ঝগড়া করেছে, ওয়াতাদারাবু এবং প্রকৃতপক্ষে সে অন্ধত্বের ভার কেন যাতে মানুষেরা তাকে সাদকা করে, দান করে, দান করে পাওয়ার জন্য। তাহলে আর নাসু এটা কি তাসাদ্দাকার দুয়ার হলো না? জি আবশ্যক হচ্ছে না ছেড়ে যাওয়া, আল আদুয়াত ঔষধ, ঔষধ না ছাড়া, মেডিসিন না রাখা কোথায়? আসলে ইয়াজিবু আবশ্যক, কি আবশ্যক? আনলা তুত্রাকুল আদওয়াতু, ঔষধ না রাখা, ফি মুতানাওয়ালি আইদিল আতফাল, বাচ্চাদের হাতের নাগালে, বাচ্চাদের হাতের নাগালে ঔষধ না রাখা আবশ্যক, অর্থাৎ বাচ্চাদের নাগালে থাকলে নষ্ট হবে। ইসমে জামান, মুতানাওয়ালি ইসমে জামান। হ্যাঁ, তাহলে এখানে মুতানাওয়ালুন এই শব্দটা কি? ইসমে জামান ইসমুল ফাইল নাকি ইসমুল মাফউল? মূলত ইসমুল মাফউল, জামান 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 জামান, মূলত জারফে জামান, কিন্তু এখানে অর্থ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাচ্চাদের হাতের নাগালে, তার মানে এখন হলো অর্থ দিচ্ছে ইসমুল মাকান, তাই না? মাকান নাকি জামান? জামান 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 কেন? মাকান মাকান বুঝাচ্ছে না, স্পেস বুঝাচ্ছে, তাই না? জায়গা বুঝাচ্ছে, তাহলে এটা ইসমুল মাকান হবে, মূলত ইসমুল মাফুল। এরপরে আসি আমরা ছয় নম্বর এক্সারসাইজ, ইয়াজুজু হাযফু ইহদাত্তা আইনি মিম তাতাফাআলু কামা ফিল আমসালাতিল আতিয়া। বলতেছে ছয় নম্বর ফর্মের যে ক্রিয়াগুলোতে দুইটা তা একসাথে হয়, এর মধ্যে একটা তা, মিন ইহদাত্তা আইনি, এই দুইটার একটা তাকে হজফ করে দেওয়া জায়েজ আছে, জায়েজ আছে। আমরা জানি যেমন ওয়ালা তানাবাজু বিল আলকাব, এটা কি ছিল? লা তাতানাবাজু বিল আলকাব, দুইটা ছিল, একটা পড়ে গেছে। তোমরা পরস্পরে নেক কাজ এবং তাকওয়ার ব্যাপারে সাহায্য করো, পাপ এবং হিংসা বিদ্বেষ এগুলোর ক্ষেত্রে পরস্পরে সহযোগিতা করো না। মূলত কি ছিল? আমরা তোমাদেরকে বানিয়েছি শুবান, অনেক জাতি, ওয়াকাবা ইলা, অনেক গোত্র, অনেক জাতি, অনেক গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি। কেন? লিতা আরফু, যাতে পরস্পরে একে অপরের সাথে পরিচিত হতে পারো। তামান্নির অর্থ প্রদান করে, তামান্নি মানে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, তামান্নির অর্থ বলতেছে। ওয়াহুয়া, আর তামান্নি হচ্ছে
তলাবু মা লা তামা ফিহি, তলাবু মা এমন জিনিস তলব করা, এমন জিনিস চাওয়া, লা তামা ফিহি যার ব্যাপারে কোনো আশা নাই, তামউন মানে আশা, যা সংগঠিত হওয়ার বা যা পাওয়ার আশা নাই, লা গাইরে মুমকিন, গাইরে মুমকিন, হ্যাঁ, আও মা ফিহি উসরুন অথবা এমন জিনিস চাওয়া, মা ফিহি উসরুন যার মধ্যে অনেক কাঠিন্যতা রয়েছে, অর্থাৎ পাইলেও খুব কঠিন, একদম অসম্ভব প্রায় বা অসম্ভব এমন জিনিস চাওয়া, এটাকে তামান্নি বলা হয়, অসম্ভব বা প্রায় অসম্ভব এভাবে বলতে পারে। তলাবু মা এমন জিনিস চাওয়া, লা তামা ফিহি যার ব্যাপারে কোনো আশা নাই, আও অথবা এমন জিনিস চাওয়া, মা ফিহি উসরুন যা পেলেও পেতে পারে বাকি অনেক কাঠিন্যতা রয়েছে, উসরুন, যেমন হায় যৌবনকাল যদি আবার ফিরে আসতো, এটা কি কখনো ফিরে আসা সম্ভব? লা মুমকিন, গাইরে মুমকিন, গাইরে মুমকিন, বা লা তামা ফিহি, লাইতা উম্মি লাম তালিদনি, হায় আমার মা যদি আমাকে জন্ম না দিত, সম্ভব? গাইরে মুমকিন, গাইরে মুমকিন, লাইতানি তাইরুন আতিরু ফিল জাওয়ি, আমি যদি পাখি হইতাম শূন্যের মধ্যে উড়ে বেড়াতাম, সম্ভব? যদি আমার মিলিয়ন মিলিয়ন ডলার হইতো, সম্ভব বাকি কঠিন, কঠিন। সাইকুলুল কাফিরু ইয়াউমাল কিয়ামাতি, কাফেররা কিয়ামতের দিন বলবে, ইয়া লাইতানি, আয় যদি আমি কুনতু তুরাবান মাটি হয়ে যেতে পারতাম, যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের আজকে এই 6 নম্বর এক্সারসাইজ পর্যন্ত থাকুক, 7 এর এ থেকে আগামী ক্লাসে পড়ব ইনশাআল্লাহ। এ আছে, 8 আছে, 8 এর এ আছে, ক্লাসটা একটু পরে হতে আমার বাসার আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ 7 থেকে সামনের ক্লাসে পড়বো, হ্যাঁ ইনশাআল্লাহ।